আসসালামু আলাইকুম। আজকে থাকছে বার্থডে কেক তৈরির এ টু জেড সিক্রেট টিপস সহ। এটি মূলত নতুনদের জন্য তৈরি, তবে পুরাতনরাও এর মধ্যে থেকে টিপসগুলো ফলো করে কাজে লাগাতে পারেন। কেকটি গ্যাসের চুলায় তৈরি করব। আমার দেওয়া টিপস ও মেজারমেন্ট ফলো করলে আপনারাও ইনশাল্লাহ পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই কেক, এবং এইভাবে কেকের বিজনেসও তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি 1.5 পাউন্ডের কেক তৈরি করব, সেজন্য নিয়েছি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা ছাড়াও কেক তৈরি করে থাকি সাধারণত। আর নিচ্ছে গুঁড়া দুধ 3 টেবিল চামচ। কেকের টেস্ট বৃদ্ধির জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হচ্ছে। আর দিলাম 1 চিমটি লবণ। এগুলোকে ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে। যত বেশি চেলে বা মিশিয়ে নেবেন কেকের ফিনিশিংটা তত বেশি ভালো আসবে। এবারে দিচ্ছি ডিম। 1/4 কাপ ময়দার জন্য 3টি ডিম নিয়েছি। যদি 1/2 কাপ ময়দা নেন সেক্ষেত্রে 2টি ডিম, আর 1 কাপ ময়দা নিলে 4টি ডিম ব্যবহার করতে হবে, যদি ডিমগুলো একটু বড় সাইজের হয়। এবারে মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ দিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। এটা অনেক সহজ হয়। সাধারণত 2টি ডিম ও 1/2 কাপ ময়দায় 1 পাউন্ডের কেক তৈরি হয়ে থাকে। এবারে ডিমের সাদা অংশ বিট করে নেব। যখন ডিমের সাদা অংশ ফুমি হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিতে হবে। এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিগুলো একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নেব। চিনি ভালোভাবে গলে এলে 1/3 কাপ তেল দিতে হবে। তেলও একবারে ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে দিতে হবে, তাহলে এই ব্যাটারের মধ্যে বেশি বাবলস ক্রিয়েট হবে। কেকের স্পঞ্জি হওয়ার জন্য এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে এর মধ্যে দিতে হবে ভ্যানিলা এসেন্স বা ইমালশন। আমি এখানে অরেঞ্জ ইমালশন ব্যবহার করেছি 1.5 চা চামচ। আর ইমালশন ব্যবহার করলে কেক কতটা বেশি টেস্ট হয় খেতে আপনারা বানালেই বুঝতে পারবেন। সবশেষে ডিমের কুসুমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিয়ে 10-12 সেকেন্ডের বেশি বিট না করাই ভালো। এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। একবারে না দিয়ে আস্তে আস্তে করে দিয়ে আলতোভাবে মিশাতে হবে। কোনোভাবে এটাকে জোরে মিশানো যাবে না বা বিট করা যাবে না, তাহলে এর মধ্যে ক্রিয়েট হওয়া বাবলসগুলো সব নষ্ট হয়ে যাবে আর কেক কিছুতেই ফুলবে না। তো এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবে কিন্তু বিট করতে পারবেন না, আস্তে আস্তে করে এগুলোকে মিশিয়ে দিতে হবে খুবই আলতো হাতে। এ পর্যায়ে কেকের ব্যাটার যদি ঘন মনে হয় সেক্ষেত্রে লিকুইড দুধ অথবা শুধু পানীয় দেওয়া যাবে, কারণ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে অলরেডি। আলতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা এখানে ব্যবহার করার ফলে কেক ফেটে যাবে না আর অনেক বেশি সফট হবে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে যে দেখেই বুঝতে পারছেন, উপর থেকে ফেলার পরে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না, একটু সময় নিয়ে মিলিয়ে যাবে। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা বেক করে নেব। 6.5 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি এর মধ্যে। তো এটাকে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে নর্মাল খাতার কাগজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে কেকের সবটুকু ব্যাটার এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ফাঁকা অংশ বা বাতাস থাকলে পূর্ণ হয়ে যায়। এবারে চুলা একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ছিদ্রটাকেও বন্ধ করে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটা প্রিহিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডটি, খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার জালটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলার জাল লো করে দিব। ইতিমধ্যে কেকটা ফুলে উঠতে শুরু করেছে। 15 মিনিটের মধ্যে কেকটা প্রায় মোলটা ভরে এসেছে, আর 20 মিনিটের মাথায় কেকটা হয়ে গিয়েছে। চুলার জালটা এখন বন্ধ করে দিব, কেকটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি হুইপিং ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি টপিক্যাল হুইপিং ক্রিমটা ব্যবহার করছি। এই ক্রিমটার টেস্ট অনেক বেশি ভালো লাগে আর দামে একটু কম পাওয়া যায়। এই ক্রিমটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয়। আমি এটা ব্যবহার করার আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, আর এই বাটিটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন 1.5 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি বিট করে নেওয়ার জন্য। এবারে বাকি ক্রিমটুকু আমি এভাবে মুখ আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, স্ট্যাপল অথবা কস্টেপ লাগিয়ে, যাতে ভিতরে বাতাস না ঢুকে। এবারে বিট করে নিব। বিট করতে আসলে কতটুকু সময় লাগবে তা নির্ভর করবে বিটারের উপর। আমার 5-6 মিনিট লেগে গিয়েছে।
ক্রিমটার মধ্যে অতিরিক্ত চিনি বা কোনো কিছু মেশানোর প্রয়োজন পড়বে না। যদি পারেন কিছুটা ইমালশন মিশিয়ে দিতে পারেন, তাহলে এই ক্রিমটা খেতে আরো বেশি ভালো লাগবে। এই ক্রিমটা বিট করা হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে, তা হচ্ছে ক্রিমটা যখন বিট করার সময় ভাঁজ পড়ে যাবে, এই ভাঁজগুলো আর মিলিয়ে যাবে না, আর বিটারটা ওঠানোর সময় এই ক্রিমটা তীক্ষ্ণ হয়ে থাকবে, গলে পড়ে যাবে না, তখন বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে। বিট করার পরে ক্রিমটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ক্রিম সেট হয়ে গিয়েছে, এখন কালার করে নেব। এখানে আমি তিনটা রং ব্যবহার করছি, তা হলো লাল, সবুজ এবং হলুদ। সেজন্য তিনটা বাটিতে আলাদা আলাদা করে ক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি। প্রথমেই রেড ফুড কালারটা ব্যবহার করছি, এখানে জেল কালারটা ব্যবহার করছি আমি। তো এই কয়েক ফোঁটা দিলেই সুন্দর কালার চলে আসবে, আর নর্মালি কালারগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার করতে হয়, এতে ক্রিম পাতলা হয়ে যায়, ডেকোরেশনটা ভালো আসে না, অর্থাৎ ফুলের ডেকোরেশনটা ভালোভাবে করা যায় না। তো কয়েক ফোঁটা কালার দিলে খুব সুন্দরভাবে কালার চলে আসে। এবারে ইয়েলো কালার ব্যবহার করছি, এটা সেমি জেল কালার। ইয়েলো কালার দিয়ে যে কোনো কেক ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে। আর গ্রিন কালারটা ব্যবহার করছি, এটাও জেল কালার। অল্প কয়েক ফোঁটা কালার দিলেই অনেক সুন্দর কালার চলে আসবে। এখন সবগুলো কালারের ফ্রেম আলাদা আলাদা পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন কাজ করব তখন এটা বের করে নিব। আলাদা আলাদা পাইপিং ব্যাগে ভরে রাখলে অনেক সুবিধা হয়, যখন যে ফুলের ডিজাইনটা করা যায়, যদি নজলের সংখ্যা কম থাকে তাহলে সহজে চেঞ্জ করে নেওয়া যায়। এভাবে গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ বসিয়ে ক্রিম ভরে নিলে অনেক সুবিধা হয়। তো সবগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন কাজ করি তখন ব্যবহার করব। আর সাদা ক্রিমটাও পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি, কেকের মাঝখানের লেয়ারগুলোর মধ্যে দেওয়ার জন্য, আর উপর নিচে ফিনিশিং করার জন্য। আর এবারে তৈরি করে নিচ্ছি সুগার সিরাপ, সেজন্য যতটুকু চিনি তার থেকে সামান্য একটু বেশি পানি ব্যবহার করছি, আর খুবই সামান্য লেবুর রস ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করলে কিন্তু তিতা হয়ে যাবে। এবারে কেকটাকে চেক করে নেব, কেকটা হয়ে গেছে আর দেখুন কি সফট হয়েছে। আমি এখন মোল্ড আউট করে নেব, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো একটা ছুরির সাহায্যে চার পাঁচটা এভাবে ঘুরিয়ে নিয়ে মোল্ড আউট করব। কাগজটাকে উঠিয়ে ফেলছি, আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আর ঠিক ততটাই স্পঞ্জি, আর উপর সাইডটা কিন্তু ফেটেও যায়নি। তো আমার দেওয়া মেজারমেন্টগুলো যদি ফলো করেন, তাহলে নিশ্চয়ই আপনাদের কেকটাও এরকমই স্পঞ্জি আর সফট হবে। কেকটাকে আমি এখন তিনটা লেয়ার করব। তো প্রথম লেয়ারটা এভাবে ঘুরিয়ে কেটে নিচ্ছি, এখানে টার্ন টেবিলটা ব্যবহার করে নিই, টার্ন টেবিলটা ব্যবহার করলে বেশি ভালো হতো। যাই হোক, আমি এটাকে কেটে নিচ্ছি তিনটা লেয়ারে, আর দেখুন ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে। কেকটি তিনটি লেয়ারে কেটে নিয়েছি, তো এখন পলিথিনের ব্যাগে করে রেখে দিব। যদি কাজ করতে কিছুক্ষণ দেরি হয় সেক্ষেত্রে পলিথিনের ব্যাগে করে রেখে দিলে কেকটা অনেক সফট থাকে। কিছুক্ষণ পরে কেকটা ডেকোরেশন করতে চলে এলাম, এজন্যে বোর্ডের উপর কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি যাতে কেকটা সরে না যায়, সুন্দরভাবে বসে থাকে। এরপর প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি এর উপরে, এটাকে একদম মাঝখানে বসিয়ে দিতে হবে যাতে আঁকাবাঁকা না হয়। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দেওয়ার কারণে কেক অনেক বেশিক্ষণ সফট থাকবে, আর পুরোটা কেকের মধ্যে যাতে সুগার সিরাপ যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার পাইপিং ব্যাগে করে এর মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে দিলে বেশি সুবিধা হয়। এবারে কেকের ক্রিমটা ছড়িয়ে দিয়ে এর উপরে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব, একদম মাঝখানে বসাতে হবে যাতে আঁকাবাঁকা না হয়। এর উপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিব, সুগার সিরাপটা যাতে পুরোটা জুড়ে দেওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম ব্যবহার করতে হবে। আমি এখানে শুধু ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করব, কোনো চকলেট গানাশ ব্যবহার করছি না। আর এই কেকের ক্রিম সেট করার সময় কেকের যে গুড়িগুড়ি অংশ ক্রিমের মধ্যে চলে আসে, বা কেকের সাথে ক্রিম সেট করতে অনেক সমস্যা হয় বা সময় লেগে যায়,
সহজে সেট হতে চায় না এই সমস্যার সমাধান পেতে এই টিপসগুলো ফলো করতে হবে তা হচ্ছে কেকের উপর এবং সাইডে অল্প পরিমাণে ক্রিম দিয়ে মোটামুটিভাবে মিলিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা যাতে ক্রিমটা কেকের সঙ্গে সেট হয় ভালো তাহলে কেকের গুড়িগুড়ি অংশ ক্রিমের মধ্যে মিশে যাবে না আর খুব তাড়াতাড়ি ও সহজে কেকের ডেকোরেশন বা কেকের ফিনিশিং নিয়ে আসতে পারবেন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন অথবা পাঁচ মিনিট ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এক ঘন্টা পরে চলে এলাম কেকটি ডেকোরেশন করতে সেজন্য উপরে এবং সাইড দিয়ে সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো কালার ব্যবহার করে ক্রিমটা তৈরি করে দিয়ে দিতে পারেন তো এখন কিন্তু কেক ডেকোরেশন করতে বা কেকের ফিনিশিং আনতে আর সময় লাগবে না কারণ কেকের নিচের ক্রিমটা অলরেডি সেট হয়ে আছে এখন খুব সহজে এর ফিনিশিংটা নিয়ে আসা যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে কেকটা ফিনিশিং নিয়ে আসবেন এবারে রোজ নজলের একটি পাইপিং ব্যাগ নিয়েছি এর মধ্যে হলুদ কালারের ক্রিমের পাইপিং ব্যাগটি দিয়ে দিলাম এবারে ছোট স্টার নজল দিয়ে একটা দাগ কেটে নিলাম এখানে ফুলের পাপড়িগুলো বসাবো তো এই ডিজাইনগুলো আসলে নিজের ইচ্ছা মতো দিতে হবে এখানে আসলে নিজের পছন্দ মতো যে শেপ বা যে ফুল দেবেন সেটাই তৈরি করে নেবেন তো আমি এখানে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে একটা ফুলের পাপড়ি তৈরি করে নিলাম কতটুকু জায়গা লাগে সেটার মেজারমেন্ট অনুযায়ী বাকিগুলোর দাগ কেটে নিচ্ছি এখানে দুই কালারের ফুল ব্যবহার করব তো প্রথমে হলুদগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি রেড কালারের ফুলের পাপড়িগুলো বসিয়ে দিব এবারে রেড কালারের পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি একইভাবে এরপরে পাইপিং ব্যাগের মুখটা ছোট করে কেটে নিয়ে আমি হলুদ ফুলের উপর লাল কালার এবং লাল ফুলের উপর হলুদ কালারের ছোট ছোট করে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি এতে দেখতে ফুলের ডিজাইনটা বেশি সুন্দর মনে হবে আর ভিতরটা ভরাট হয়ে যাবে এবারে লিপ নজল দিয়ে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে লিপ দিয়ে দিচ্ছি এখন একটা স্টার নজল নিয়েছি নিচে ডেকোরেশনটা করে নিচ্ছি তো দুইটা করে স্টার দিচ্ছি মাঝখানে একটা করে হলুদ দিব তো জায়গাটা ফাঁকা রাখছি এভাবে আসলে নিজের পছন্দ অনুযায়ী ফুলের ডেকোরেশন বা যে ধরনের ডেকোরেশন চান করে নেবেন এখন পাইপিং ব্যাগের মধ্যে রেড কালারের ক্রিমটা নিয়ে মুখটা ছোট করে কেটে নিয়েছিলাম যেটা দিয়ে হলুদ কালারের ফুলের উপর ডিজাইন করেছিলাম ওটা দিয়ে হ্যাপি বার্থডে লিখে নিলাম আর ফুলগুলোর মাঝখানে কয়েকটা গোল্ডেন বল বসিয়ে দিলাম কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কেকটা ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে আমার কেক তৈরির রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর এভাবে আপনারাও ট্রাই করে একবার দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ